আচ্ছা, এবারে আমি ক্লাস ইলেভেনে আশোলা স্নায়ুতন্ত্র একদম লাস্ট ওয়ান এটা বলে দিচ্ছি। এটা তিনটে ভাগ, যেমন আমাদেরও থাকে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র বা সেন্ট্রাল নার্ভাস সিস্টেম বা সিএনএস, প্রান্তীয় স্নায়ুতন্ত্র বা পেরিফেরাল নার্ভাস সিস্টেম বা পিএনএস, এবং স্বতন্ত্র বা সিম্প্যাথেটিক স্নায়ুতন্ত্র, এটা হচ্ছে এএনএস। ঠিক আছে। আচ্ছা, কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের মধ্যে যেমন ব্রেন পড়ে, এদের ক্ষেত্রে ব্রেনটা হচ্ছে, ব্রেনটার অপর নাম হচ্ছে সেরিব্রাল বা সুপ্রাইসোফেজিয়াল গ্যাংলিয়া। তারপরে আমাদের একটা গ্যাংলিয়া আছে, সেটা হচ্ছে সাবইসোফেজিয়াল গ্যাংলিয়া প্লাস সার্কামইসোফেজিয়াল কানেকটিভ। আর ভেন্ট্রাল অঙ্কীয় নার্ভ কর্ড, সেটা হচ্ছে থোরাক্স, মানে বক্ষদেশ থেকে সেভেন্থ উদরকণ্ড পর্যন্ত বিস্তৃত, আর হচ্ছে কিছু গ্যাংলিয়া। মস্তিষ্কের ভাগ কী কী, প্রোটোসেরিব্রাম সবচেয়ে বেশি স্থান দখল করে থাকে, পুঞ্জাক্ষী ও সরলাক্ষীতে স্নায়ু সরবরাহ করে। ডিউটোসেরিব্রাম, এটা হচ্ছে অ্যান্টেনাতে স্নায়ু সরবরাহ করে। ট্রাইটোসেরিব্রাম, এটা হচ্ছে ল্যাব্রাম, মানে ওই যে মুখের উপাঙ্গ আর কি, ল্যাব্রাম, এবং অগ্রপৌষ্টিক নালীতে স্নায়ু সরবরাহ করে। আচ্ছা, এবারে ভেন্ট্রাল অঙ্কীয় নার্ভ কর্ড তো সটান নিচে নেমে গেছে, এটা থোরাক্স থেকে সেভেন্থ উদরখণ্ড পর্যন্ত বিস্তৃত। গ্যাংলিয়াগুলো কী কী, থোরাসিক বা বক্ষদেশীয় গ্যাংলিয়া, আর হচ্ছে অ্যাবডোমিনাল বা উদরদেশীয় গ্যাংলিয়া। থোরাসিক বা বক্ষদেশীয় গ্যাংলিয়া হচ্ছে প্রোথোরাসিক, মেসোথোরাসিক, মেটাথোরাসিক। ওদের থোরাক্সটাই তো তিনটে, প্রোথোরাক্স, মেসোথোরাক্স, মেটাথোরাক্স। গ্যাংলিয়াগুলো সেই অনুপাতে তিনটে, প্রোথোরাসিক, মেসোথোরাসিক, মেটাথোরাসিক। আর এদিকে অ্যাবডোমিনাল হচ্ছে প্রথম, সেটা হচ্ছে ফার্স্টটা হচ্ছে প্রথম উদরখণ্ডকে অবস্থিত, সেকেন্ডটা হচ্ছে দ্বিতীয় উদরখণ্ডকে অবস্থিত, থার্ডটা তৃতীয় উদরখণ্ডকে অবস্থিত, ফোর্থটাও তাই, ফিফথ থেকে দেখো আলাদা, ফিফথ থেকে কিন্তু ফিফথ উদরখণ্ডকে অবস্থিত নয়, এটা সিক্সথ উদরখণ্ডকে অবস্থিত, আর সিক্সথটা সেভেন্থ উদরখণ্ডকে অবস্থিত। এদের মধ্যে সিক্স যেটা, সেটা সবচেয়ে বড়, আমরা ছবিটা দেখলেই বুঝতে পারবো। এবার প্রান্তীয় স্নায়ুতন্ত্রে চলে এসো। প্রান্তীয় স্নায়ুতন্ত্র মানে কোনো গ্যাংলিয়া নয়, গ্যাংলিয়া বা ব্রেন থেকে উৎপন্ন স্নায়ুগুলোকে নিয়ে প্রান্তীয় স্নায়ুতন্ত্র তৈরি হয়। এদের মধ্যে 13 জোড়া মস্তিষ্ক স্নায়ু, এরা ব্রেন থেকে তৈরি হয়। তারপর সাবইসোফেজিয়াল স্নায়ু, এটা সাবইসোফেজিয়াল গ্যাংলিয়া থেকে তৈরি হয়, 7 জোড়া। তারপর থোরাসিক স্নায়ু, এটা থোরাসিক গ্যাংলিয়া থেকে তৈরি হয়, 15 জোড়া। আর অ্যাবডোমিনাল স্নায়ু, এটা অ্যাবডোমিনাল গ্যাংলিয়ান থেকে তৈরি হয়, 5 জোড়া প্লাস সিক্সথ থেকে অসংখ্য। সিক্সথটা আমরা আগেই বলেছি যে সবচেয়ে বড়, সিক্সটা সবচেয়ে বড় বলেছি, সিক্স থেকে যে স্নায়ুগুলো বেরোয় সেতে প্রচুর পরিমাণে স্নায়ু বেরোয়। এবার চলে এসো অটোনোমাস বা স্বতন্ত্র বা সিম্প্যাথেটিক স্নায়ুতন্ত্র, এর আন্ডারেও গ্যাংলিয়া আছে আর রেট্রোসেরিব্রাল কমপ্লেক্স আছে। গ্যাংলিয়াগুলো কী কী, ফ্রন্টাল, হাইপোসেরিব্রাল, ইংলুভিয়াল আর প্রোভেন্ট্রিকুলার। এর বুঝতেই পারছো বেশিরভাগটাই হচ্ছে মানে মুখস্থ করা, আর এই সাইডটা খুব একটা কিছু আসে না, এই সাইডগুলোকে ভালোভাবে করলেই হবে, এটা থেকে শর্ট কোশ্চেনই আসে, সেরমভাবে আসে না। আচ্ছা, রেট্রোসেরিব্রাল কমপ্লেক্সের মধ্যে কর্পোরা কার্ডিয়াক, এটা হচ্ছে কর্পোরা কার্ডিয়াকা বলে বা কর্পোরা কার্ডিয়াক বলে, এটা 1 জোড়া। কর্পোরা অ্যালাটা হচ্ছে 1 জোড়া, আর সংযোজক স্নায়ু হচ্ছে, সংযোজক স্নায়ু এদের মধ্যে যেগুলো থাকছে সেইগুলো। এবারে এরা কিন্তু কিছু অন্তঃক্ষরা গ্রন্থি হিসেবেও কিছুটা কাজ করে থাকে। এবার ছবিটায় দেখবে এসো, এবার ছবিটা এসো, এই যে প্রথম যে চশমার মতন দেখতে পাচ্ছ, এটাই হচ্ছে মেইন ব্রেন, এটা হচ্ছে সেরিব্রাল গ্যাংলিয়া। তারপরে নিচে আবার দুটো ছোটো চশমার মতো, সেগুলো হচ্ছে সাবইসোফেজিয়াল গ্যাংলিয়া, এদের দুজনকে কানেক্ট করে রেখেছে সার্কামইসোফেজিয়াল কানেকটিভ। বুঝতে পারছো, এই যে বড় দুটো এটা হচ্ছে তোমার সেরিব্রাল গ্যাংলিয়া, আর এই যে ছোটো দুটো এরা হচ্ছে সাবইসোফেজিয়াল গ্যাংলিয়া, আর এদের দুজনকে কানেক্ট করে রেখেছে এরা হচ্ছে সার্কামইসোফেজিয়াল কানেকটিভ। তারপরে হচ্ছে প্রোথোরাসিক গ্যাংলিয়া, এইটা, এটা মেসোথোরাসিক, এটা মেটাথোরাসিক, আর এদেরকে ভেন্ট্রাল যে অঙ্কীয় যে স্নায়ুরজ্জু এদেরকে কানেক্ট করে রেখেছে। এবার দেখো ফার্স্ট অ্যাবডোমিনালটা ফার্স্ট অ্যাবডোমিনেই অবস্থিত, আমি অ্যাবডোমিনগুলো ডটেড লাইন করেই রেখেছি। সেকেন্ডটা সেকেন্ডে আছে, থার্ডটা থার্ডে আছে, ফোর্থটা ফোর্থে আছে, ফিফথটা কিন্তু সিক্সথে নেমে গেছে দেখো, আর সিক্সথটা কিন্তু সিক্সথেই আছে, কিন্তু তার যে স্নায়ুগুলো সেগুলো অনেক জায়গা বরাবর ছড়িয়ে পড়েছে অ্যাবডোমিনাল স্নায়ুগুলো। ঠিক আছে, এখানে এ বি সি, এ হচ্ছে তোমার মস্তিষ্ক, বি হচ্ছে তোমার ওই থোরাসিক স্নায়ু, আর সি হচ্ছে পুরো অ্যাবডোমিনাল স্নায়ু, এগুলো সবাই মিলে তৈরি করছে প্রান্তীয় স্নায়ুতন্ত্র। ব্যাস এইটুকু করলেই হবে, আর এর মধ্যে থেকে তোমার শর্ট কোশ্চেনটাই বেশি আসতে পারে। ঠিক আছে, হয়তো বললো আশোলার ব্রেনটা কীরকম, হ্যাঁ ব্রেনের পোর্শনটা কীরকম, মস্তিষ্কর যে জায়গাটা সেটা বলবে, সেরিব্রাল গ্যাংলিয়ার, সাবইসোফেজিয়াল গ্যাংলিয়ার, সার্কামইসোফেজিয়াল কানেকটিভ, ব্যাস এইটুকু, আর কিছু প্রান্তীয় স্নায়ু। কেমন?